হ্যালো ভিউার স্বাগতম জানাচ্ছি আজুন ফটোশফ ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজ ফিরেছেন আমরা শিখব মাইক্রোসফট অফিস ওয়ার্ডে আপনারা যখন কোনো কিছু কম্পোজ করেন এবং কোনো একটা ওয়ার্ড কম্পোজ করার পর যখন স্পেস দিয়ে থাকেন সেখানে স্পেস না হয়ে ডট আসে এটা একটা মিশে ওটা ছোটো সমস্যা একজন আমাকে কমেন্টস করে জানিয়েছে আমি একটা দেখাচ্ছি আপনাকে এর আগে আমি একটি ভিডিও টিটুয়াল তৈরি করেছিলাম যে বাংলায় রেখে স্পেস দিলে সেটি ও হয়ে যায় অর্থাৎ আপনারা যখন আমার লেখেন স্পেস দেন তখন সেটা আমাও হয়ে যায় তাই ভিডিওটা দেখে নিচে একজন কমেন্টস করে বলেছে যে অফিস ওয়ার্ডে স্পেস হয় না ডট বসে কি করা যায় সেটি আজকে আমি শেখাবো যেমন আছে অফিস ওয়ার্ডে যখন আপনি স্পেস দেন তখন সেটা ডট চলে আসে কি করে এই সমস্যার সমাধান করা যায় আসুন তাহলে শুরু করা যাক আর যারা বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করবো সেগুলো নোটিফিকেশান পেয়ে যাবেন সবার আগে বন্ধুরা এখন আমি সরাসরি চলে যাচ্ছি ম্যাক্সো অফিস ওয়ার্ডে স্টার্ট অল প্রোগ্রাম এখান থেকে ম্যাক্সো অফিস ম্যাক্সো অফিস ওয়ার্ড দু হাজার দশ আমি দু হাজার দশে করছি অন্যান্য ভাষণের সেম কাজই কোনো পার্থক্য নেই যাক অফিস ওয়ার্ড ওপেন হলো এখান থেকে আপনার সরাসরি চলে যাবেন ফাইলে অপশন ডিসপ্লে এখান থেকে লক্ষ্য করে দেখুন স্পেস লেখা রয়েছে এবং এখানে রয়েছে ডট ডট আপনারা এই টিকটি তুলে দেবেন এবং ওকে করে দেবেন তাহলে স্পেস দিলে আর ডট ডট আসবে না আবার যাচ্ছি ফাইল অপশন ডিসপ্লে স্পেসে টিক দিয়ে আসলাম ওকে দেখুন বন্ধুরা আগে কটা স্পেস দিয়েছিলাম সেটা ডট শো করছে এখন যদি আমি স্পেস দিতে থাকি যতবার স্পেস দেবো ততবারই ডট ডট আসবে সো ফাইলে যাবেন অপশন ডিসপ্লে এখান থেকে টিকটি তুলে দিয়ে আসবেন এবং ওকে ক্লিক করবেন তাহলে আর সেই ডটগুলো দেখা যাবে না খুবই ইজি এবং ছোট্ট একটি কাজ জানি অনেক সময় এই জাতীয় সমস্যায় পড়ে যান হয়তো আবার তখন আমরা ভেবে পান না যে কী করবেন কী করে সমাধান করা যায় হ্যাঁ আপনার ম্যাক্সিম অফিস ওয়ার্ড বন্ধ করে আপনার চালু করেন কিন্তু কোনো অবস্থাতেই কিছু হয় না আশা করি আজকের ভিডিওটি দেখার পরে থেকে আপনাদের আর এই সমস্যা হবে না বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কোন কোন ধরনের ভিডিওটিল আপনাদের প্রয়োজন হয় ইনশাআলাম চেষ্টা করব সকল ধরনের ভিডিওটিল তৈরি করে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ